প্রকাশ্যে দর কষাকষি করে আসন ভাগাভাগির একটা নির্বাচন নিয়ে প্রতিদিন নাটক দেখতে দেখতে দেশের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার 16 ডিসেম্বর সন্ধ্যায় ভার্চুয়ালে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। রিজভী বলেন, সর্বসাকল্যে একটাই দল আর এক নেত্রীর নেতৃত্বেই নির্বাচন করতে দেশটাকে মগের মুল্লুক বানিয়ে ফেলেছে তারা। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে বাড়িঘর দোকানপাট বন্ধ রেখে ফেরারি করে দেশের জনগণকে জিম্মি করে 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে রাষ্ট্রের প্রায় 2000 কোটি টাকার শ্রাদ্ধ অনুষ্ঠানের পায়তারা চলছে। সংবাদটি কেন্দ্র করে আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে গেছে সরকার যে পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি পুলিশের গ্রেপ্তারের ভয়ে বাড়ি ছাড়া থাকায় তার প্রতিবন্ধী বোন খাবার না পেয়ে অনাহারে দিন কাটাচ্ছে।